অসহযোগ আন্দোলন ও ডামি নির্বাচন বর্জনের দাবিতে আমতলি উপজেলার বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার নেতৃত্বে লিফলেট বিতরণ ও মশাল মিছিল হয়েছে আমতলি উপজেলা প্রতিনিধি এস এম নাসির মাহমুদের পাঠানো তথ্যে চিত্র দেখুন বিস্তারিত শনিবার বিকেলে লিফলেট বিতরণ ও সন্ধ্যায় পৌর শহরের ছুরিকাটা পল্লী বিদ্যুৎ ও হাসপাতাল সড়ক এলাকায় মশাল মিছিল অনুষ্ঠিত হয় জানা গেছে অসহযোগ আন্দোলন ও নির্বাচন বর্জনের কর্মসূচি ঘোষণা দেয় কেন্দ্রীয় বিএনপি এ কর্মসূচি বাস্তবায়নে শনিবার উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয় এতে নেতৃত্বে দেন উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মেহিদে জামান রাকিব উপজেলা শ্রমিক দল সভাপতি তরিকুল ইসলাম সোহাগ উপজেলা ছাত্র দল আহ্বায়ক শোয়েব ইসলাম হেলাল পৌর ছাত্রলীগের আহ্বায়ক এনামুল হক সোহাগ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজ হাসান মুসা ও কলেজ ছাত্র দলের আহ্বায়ক রাজীব মৃধা সহ শতাধিক নেতাকর্মী অংশ নেন